অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও, 23 নভেম্বর টু 29 নভেম্বর, তুলা রাশি টু মীন রাশি কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আপনাদের এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি। এ সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশিতে, মীন রাশিতে এবং মেষ রাশিতে ভ্রমণ করবে। তো এই আধারে তৈরি করা হয়েছে সাপ্তাহিক রাশিফল তুলা রাশি টু মীন রাশি। তো প্রথমেই আসি তুলা রাশি। তুলা রাশির আগামী সপ্তাহে কেমন যেতে চলেছে, প্রথম কথা আপনাদেরকে বলি। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা আপনাদের যথেষ্ট এই সপ্তাহে ভালো। শারীরিক পার্টটা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে তুলা রাশির, এবং আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট এ সপ্তাহে মজবুত থাকবে। এবং যারা এডুকেশনের দিকে আছে, এডুকেশনের দিকটাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির। আপনাদের দাম্পত্য জীবন সুখের থাকবে, অর্থাৎ দাম্পত্য জীবনটা কিন্তু সুখের থাকবে, কিন্তু সপ্তাহের মাঝামাঝিতে আপনারা কোনো লেনদেনের ব্যাপারটাতে একটু সাবধানে লেনদেন করবেন। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা থাকবে। ব্যবসা কেন্দ্রিক যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালো, অর্থাৎ আপনাদের লেনদেনটা, অর্থাৎ আপনারা কিন্তু আগের থেকে ব্যবসাতে অনেক ভালো ফল কিন্তু পাবেন, অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু ভালো তুলা রাশির। রাজনীতির ক্ষেত্র কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে তুলা রাশির যারা ব্যক্তিরা আছে। আপনারা এ সপ্তাহে মায়ের কাছ থেকে সুখ পাবেন। আপনাদের লাভ লাইফ, প্রেমজ সম্পর্ক, প্রেমজ জীবন আপনাদের কিন্তু ভালো। এবং আপনাদের এ সপ্তাহে আপনারা কারো কাছ থেকে হেল্প কিন্তু পাবেন। সে আপনার বন্ধু হতে পারে, আপনার ভাই হতে পারে, বা আপনার পরিবারের কেউ হতে পারে, বা বাইরের কোনো আদার্স লোকের কাছ থেকে হেল্প পাবেন। এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ কিন্তু হবে তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহটি মোটামুটি ভালো, কিন্তু দূর যাত্রার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন যাত্রার ক্ষেত্রে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা মোটামুটি দেখা যাচ্ছে, শরীরগত দিকটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না মোটামুটি, তবে আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করছে। আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো। আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনাদের সফলতা, মান সম্মান বৃদ্ধি এ সপ্তাহে আপনাদের হবে, পদমর্যাদা বৃদ্ধি হবে বৃশ্চিক রাশির। এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে বৃশ্চিক রাশির। আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা কিন্তু এ মাসে পাবেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে, অর্থাৎ আপনারা প্রচুর ডিলিংস কিন্তু করবেন এই সপ্তাহে। কিন্তু সপ্তাহের শেষ ভাগে আপনারা লেনদেনের ব্যাপারে একটু হলেও কনসাসনেস থাকুন সপ্তাহের শেষের দিকে। এবং আপনাদের এ সপ্তাহে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শরীরগত দিকটা খুব একটা কিন্তু আবারও বলছি ভালো না, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এ সপ্তাহে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এরপরে যে রাশির কথা বললো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত পার্টটা খুবই ভালো আগের থেকে, শারীরিক পার্টটা ভালো, আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসার দিকে আপনাদের যথেষ্ট ভালো ধনুরাশির দিকে, এবং আপনাদেরকে সহায়তা করার জন্য লোক এগিয়ে আসবে। এবং আপনাদের কোনো সোর্স, অর্থাৎ কারো যারা কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির। আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের সাকসেসের জায়গাটা ভালো। আপনাদের লাভ লাইফটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকারা আছেন, লাভ রিলেশন যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে
আপনাদের খুবই ভালো, মায়ের থেকে সহযোগিতা পাবেন এবং আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে শেষের দিকে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না এই সপ্তাহে, সেক্ষেত্রে সপ্তাহ শেষে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, এটা কিন্তু আপনারা অবশ্যই নজর রাখুন। এবং আপনাদের দূরযাত্রা সম্ভাবনা থাকছে, নতুন কার্যসিদ্ধি, কার্যক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা, কেরিয়ারের উন্নতি এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের যাবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশনটা খুব ভালো দেখা যাচ্ছে, আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট ভালো, শরীরের দিকটা আপনাদের আগের থেকে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং ব্যবসা কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট ইনকাম কিন্তু আসবে, প্রাপ্তি যোগ, দাম্পত্য জীবন আপনাদের মধুর হতে চলেছে, আপনাদের লাভ লাইফের দিকটা কিন্তু যথেষ্ট ভালো মকর রাশির লাভ লাইফ। এবং আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আসবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট মান সম্মান পাবেন, কেরিয়ারের দিকটাতে আপনাদের যথেষ্ট সফলতা থাকছে, কর্ম থেকে কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এই জায়গাটা কিন্তু তৈরি করবে মকর রাশির। এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন এবং পুরাতন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হওয়া বা পৈতৃক সূত্রে কোনো টাকা পাওয়া এটা কিন্তু হবে আপনাদের ক্ষেত্রে। মাঙ্গলিক ক্রিয়া কিন্তু বা কোনো শুভ কাজ এই সপ্তাহে হবে, কোনো কিছু কেনার জন্য আপনারা টাকা অ্যাডভান্স করবেন, সে গাড়ি হোক বা জায়গা হোক এই জায়গাটা কিন্তু তৈরি করছে। অর্থাৎ মকর রাশি ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের মানসিক দুশ্চিন্তা অনেকখানি কমবে, ব্যবসার ক্ষেত্রে সফলতা, শরীরের দিকটা আপনাদের আগের থেকে কিছুটা হলো ভালোর দিক দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের ভালো, লাভ লাইফটা আপনাদের যথেষ্ট ভালো, প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, নতুন কর্মের যোগ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে এক্সপোর্টের, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আসবে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। মীন রাশি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, আপনাদের লাভ লাইফটা খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, লাভ লাইফের দিকটাতে একটু সমস্যা থাকছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের ব্যবসার দিকে যথেষ্ট উন্নতি আপনারা করবেন, সৌভাগ্য আপনাদের থাকবে, ভাগ্যের সহায়তা আপনারা পাবেন এবং আপনাদের সন্তানের এডুকেশনের দিকটা মোটামুটি ভালো। এই ছিল ওভারঅল। নমস্কার।